আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনিও বলো ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা, আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। ওই লন্ডন থেকে আজকে মুচলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে, দেশ ছেড়ে 2008 সালে নেতা আন্দোলনের নির্বাচনের।